গল্পের বাক্সবাই রোমানানুপুর এই চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পরে শোনাচ্ছি শক্তিপদ রাজগুরি লেখে একটি বিখ্যাত উপন্যাস মেঘে ঢাকা তাঁরা আজ শোনাব উপন্যাসটির চতুর্থ পর্ব বাবা নিতার ডাকে বৃদ্ধ উঠে বসলেন কাদম্বিনী কখন চলে গেছে মাধববাবু কি যেন দেখছেন ওর দিকে চেয়ে খেতে যাবে না গীতাও ফিরেছে এতক্ষণে দরজার কাছে এসে দাঁড়ালো একবার গুনগুন করছে গানের একটা কলি এক থোকা রজনীগন্ধা এনেছে বাবার জন্য ঘরের একটা জীর্ণ ফুলদানিতে রেখে চলে গেল নিতা চুপ করে দেখছে ওকে হাসছেন মাধব বাবু ছেলেবেলার কথা মনে পড়ে বুঝলি নিতা ছেলেবেলায় আমাদের বল খেলার সময় অনেক খেলুড়ে জুটত কাকে দলে নেবে কাকে বাদ দেবে শেষকালে টস করে নেওয়া হতো খেলোয়াড়দের রোজই সব প্লেয়ার বদল হতো হতো না কেবল সেন্টার ফরওয়ার্ড নিতা প্রশ্ন করে কেন বলটা যে তারই বল যার এ দুনিয়ায় সেন্টার ফরওয়ার্ড হতে বাধে না তার খেলবার কোনো যোগ্যতা তার থাক আর নাই থাক হাসে না নিতা মাধববাবু উঠে দাঁড়ালেন চল মা অনেক কষ্টের খাওয়া সেটাই যেন বাদ না পড়ে রাত্রি নিমে আসে গীতা নিতার এক ঘরে শোবার ব্যবস্থা নিতা ঘরে ঢুকে একটু অবাক হয়ে যায় গীতার দিকে এতক্ষণ লক্ষ্য করে চায়নি চাইতেই দেখে ওর পোশাক আশাক সব কিছুই বদলে গেছে দামি শাড়ি ব্রোকেটের ব্লাউজে যৌবন দেহ সুঠাম সুন্দর আকর্ষণীয় হয়ে উঠেছে খোপায় তাজা রজনীগন্ধার বের হাতে শ্যাময় লেদারে রঙিন ব্যাগ শাড়িখানের রঙও ম্যাচ করেছে চমৎকার চোখে মুখে গীতার কি অনাস্বাদিত আনন্দের দীপ্তি গা থেকে দামি সেন্টের সৌরভ ফুটে উঠেছে ভুরভুর করে নিতা ওর পাশে নেহাত বেমানান চোখ নামিয়ে খাটে গিয়ে উঠল গীতা বেশ বাস ছেড়ে একটু হালকা হচ্ছে নিতা খাতা টেনে বসে ডিপার্টমেন্টের আপার ডিভিশনের জন্য পরীক্ষা দেবে তাই তৈরি হচ্ছে গীতা বলে ওঠে কি এত পড়িস বল দেখি আমার আর বাপু পড়া হবে না ছেড়ে দিলাম ব্যাস নিতা কথা বলে না গীতা ওর দিকে আর চোখে চেয়ে দেখছে ওর মুখ চোখে বিজয়িনীর আনন্দ আভা গীতা বলে চলে তাছাড়া মেয়েদের পড়াশোনা কেবল বিয়ের জন্যই একটা ভালো ছেলে পাওয়া গেলেই সব ফুল স্টপ নিতার তরফ থেকে কোনো সাড়াই নেই গীতা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করল বেশ ধীরভাবেই ওজন করে বিয়ে করছি আমরা নিতা তবুও কথা বলে না বই থেকে মুখ তুলে ওর দিকে চেয়ে থাকে মাত্র এতক্ষণ ধরে মেঘ জমেছিল আকাশে আকাশে বিদ্যুতের ঝলক চাগে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অবধি গাছগাছালির মাথায় বৃষ্টি নেমেছে উথাল পাথাল ঝড়ের সঙ্গে মাটিতে ছড়ছে বৃষ্টি ধারা নিতা জালনার দিকে চেয়ে বসে আছে জলের ছাট আসছে উঠছে এলোমেলো চুল আঁচলের প্রান্ত বিদ্যুতের জোরালো আলোয় তার মুখ ও গালের একাংশ দেখা যায় দৃঢ়তা ছাপ তাতে পরিস্ফুট ঘৃণার দৃঢ়তা মিশে বদলে গেছে তার কমনীয় মুখখানা বাতাসে ফেঁসে আসে সুরটা শঙ্কর গাইছে মেঘের মাদলের তালে তালে জেগে ওঠে মল্লারের রূপ নিতার মনে সব কালো যেন ওই সুরের আলোয় ভরে ওঠে আকাশ জোড়া মাতনের সৃষ্টির আনন্দ তৃষিত ধরিত্রী শ্যাম সজীব সুধাঝরা হয়ে ওঠে নির্মল ধারায় মাথা পেতে শান্তি জল নিচ্ছে দিগন্ত সীমা বিস্তৃত জীব লোক শান্তি নামক সারা মনে নেতা জালনাটা বন্ধ করে গীতার দিকে ফিরে চাইল বলে ওঠে সহজভাবে বেশ তো গীতা ওর দিকে সন্ধানে দৃষ্টি মেলে চেয়ে থাকে হিংসা দেশের কোনো ছাপ নিদার মুখ চোখে নেই প্রশান্ত তার দৃষ্টি আবার বই টেনে নিয়ে বসে গীতা হাই তুলে বলে ওঠে আলোটা আড়াল কর বাপু সারা রাত পড়বি তুই আলোতে আমার ঘুম আসে না একটা আলাদা ঘরও নেই বাব্বা কটা দিন কাটালে বাঁচি এ বাড়িতে মানুষ থাকে কখনো অন্য জগতের স্বপ্ন দেখছে সে অন্য ঘর অন্য মনের স্বপ্ন নিতা কথা কইল না কলোনির অনেকেই জেনেছে সংবাদটা দূর দূরান্তের বিভিন্ন জেলার আত্মীয়রা দেশত্যাগের কল্যাণে সবাই কাছাকাছি এসে বাসা বেঁধেছে লতায় পাতায় সম্বন্ধের অনেকের মধ্যেও আলোচনা হয় একটু রসালো আলোচনাই কেমন করে এমন ভালোপাত্র বাগালো গীতা এটাই আলোচনার বিষয় গুপিমিতির ফ্যাফ্যা করে ঘুরছে সিনেমায় চান্স জটেনি গানের স্কুল খোলার মতলবে এবার ক্লাব ফেঁদেছে আফসোস করে চায়ের দোকানে বলে ভালো গাইত মেয়েটা সব যাবে এবার দত্ত যে গিন্নি মাসি আরও কারা এসেছে বাড়িতে কাদুম্বিনী মেয়ের বিয়েতে ঘটাপটা করবে প্রথম কাজ তাছাড়া এমন পাত্রকে দিতে থুতে কিছু লাগবে না গর্ব করার মতো ছেলে এমনিই পেয়ে গেল রাতারাতি গীতার দাম বেড়ে ওঠে ওপারের মৃত্যুর গিন্নিও খবরটা শুনে এসেছে বলে ওঠে মেয়ে তোমাদের লক্ষ্মী বড় বউ যার ঘরে যাবে তার কত বরাত কাদম্বিনী পান দোকার যোগান দিচ্ছে কদিন থেকে দত্ত যে গিন্নি পানটা মুখে পুড়ে প্রশংসা করে তা আবার বলতে যেমন রূপ তেমনি গুণ আর বাছা ছেলেও তেমনি কাদম্বেনে বলে ওঠে নিতার সঙ্গে ঠিক করেছিলাম দিদি কত সাধ্য সাধনা করলাম মেয়েকে তা ও মেয়ের ধনুক ভাঙা পণ এম এ পাস না করে বিয়ে করবে না কি করি এদিকে এমন ছেলে হাত ছাড়া হয়ে যাবে গীতার সঙ্গে ঠিক করলাম বাধ্য হয়ে কর্তা তো মতই দেবে না বড় থাকতে ছোটর বিয়ে তা শেষমেশ নিমরাজি করালাম নিতা ঘরে বসে পড়ছিল মায়ের কথাগুলো কানে আসে সারা শরীরে জ্বালা ধরায় মনে হয় এক্ষুনি চিৎকার করে ওর স্বরূপ জানিয়ে দেয় সকলকে সব মিথ্যে বলছে ওই মেয়েটি যাকে নিতা ঠিক চেনে না কিন্তু কাকে জানাবে এ কথা নিজের এত বড় অপমান দীনতার কথা জানাবার ভাষা তার নেই এই দুঃসহ দুস্তর লজ্জার ভার একাই তাকে নীরবে বইতে হবে আনন্দ উৎসবের আড়ালে একটা করুণ নগ্ন অভাবের ছায়া মধ্যবিত্ত সংসারের আকাশে ফুটে ওঠে এ বাড়িতে তার সংক্রমণ এসে লেগেছে মনটু ধাপে ধাপে উঠে চলেছে খেলার দিকে নাম সবার সবার সঙ্গে সঙ্গেই আয়ের অনুপাতে আনুষঙ্গিক খরচও বেড়েছে বন্ধু বান্ধবের সংখ্যাও মাত্রা ছাড়িয়েছে ডিভিশনে খেলবার আশায় হোটেলেও আমন্ত্রণ করতে হয় দু চারজনকে তাদের আপ্যায়ন করতে হয় নানা চোব্য চস্য পেয় পদার্থ দিয়ে ওদের খুশি না রাখলে তার নামও কেউ জানবে না ডিভিশনে খেলতে যাবে এই জন্য এসব খরচও বেড়েছে বাস ট্রাম ছেড়ে মাঝে মাঝে ট্যাক্সিতে ওঠে ট্যাক্সির মিটারের মতো খরচের অঙ্ক উঠে চলেছে ধাপে ধাপে নিজের কুলোয় না বাড়িতে দেবে কোথেকে সোজাভাবে কথাটা বলতে বাঁধে কাদম্বিনী ছেলের গর্বে উৎফুল্ল খবরের কাগজে ছবি ছাপা হচ্ছে নাম বের হয় খেলার জন্য দামি লিলিনের হাওয়ায় শার্ট কর্ডের প্যান্ট আর দামি জুতো পরে মন্টুকে মানিয়েছে চমৎকার ব্লেজারের কোটটা পরে আরও সুন্দর দেখাচ্ছে মন্টু মাকে শোনায় বুঝলে মা আগামী সপ্তাহে দিল্লি যেতে হবে প্লেনে যাব একদিন থেকে খেলেই ফিরবো প্লেনে দম নিয়ে বলে সে গীতার বিয়েতে আসবই দিল্লির হাতির দাঁতের বালা চুরি যা হয় দেখবে আনব গীতার জন্য সেদিন খেলা দেখে বড় সাহেব ড্যামগ্ল্যাট বলে ইয়াংম্যান তোমার ফিউচার আছে কাদম্বিনী খুশিতে ফেটে পড়ে বেঁচে থাকো বাবা এরই মাঝে কথাটা পারে নিতা। হ্যাঁ রে এ মাসে অনেক খরচা গীতার বিয়ে নগদ টাকা কিছু বেশি করে দে মনটু ঠোঁট বলে ওঠে প্লিজ দিদি এনিহাও ম্যানেজ করে নাও একেবারে এমটি পকেট খরচা বেড়ে গেছে দেখি ফিরে এসে ছর্দির বিয়েতে যদি কিছু পারি দেব নিতা কঠিন হয়ে ওঠে যদি পারি দয়া করে দিবি তা সারা মাস চলবে কি করে চালিয়ে নিয়েও এনিহাও নিতা বলে ওঠে তিক্ত কণ্ঠে আমি কি টাকার গাছ যে ভেবেছিস নাড়া দিলে পড়বে নিতার ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে তিক্ত হয়ে ওঠে মন ইচ্ছে করে ওরা সকলে যে তাকে এমনি করে নিংড়ে নিচ্ছে নিদারুণভাবে ঠকাচ্ছে তিলে তিলে এই সত্যটা বুঝতে তার দেরি হয় না মনটু কথা বাড়াল না পকেট থেকে চিরুনি বের করে আঁচড়াতে থাকে কোথাও পাই আমি নিতা কণ্ঠে বলে ওঠে কাদম্বিনী চুপ করে কি করছিল হাতের কাজ ফেলে উঠে আসে কদিন আগে কথাটা সে শুনেছিল তারপর বলি বলি করেও বলা হয়নি তবু একটু বেশি খাটলে আরও কিছু টাকা আসবে সংসারে এ ভেবেই আজ বলে ওঠে কাদম্বিনী হ্যাঁ রে রেলপাড়ের দত্তমশাই একটা টিউশনের কথা বলছিলেন ওর মেয়ের জন্য তিরিশ টাকা দেবেন বলছিলেন টাকা সমস্যা মন্টুর সামনে তখনই মিটে যায় ব্যাস সলভড মন্টু বলে ওঠে নিশ্চিন্ত কণ্ঠে নিতা মায়ের দিকে চেয়ে থাকে কঠিন দৃষ্টিতে টাকা রোজগার করার জন্যই যেন পুষে রেখেছে তাকে বিনিময়ে এতটুকু স্নেহ মায়া মমতাবোধ নেই ওদের নিতার ওই কঠিন চাহনির অর্থ যেন বুঝেছে কাদম্বিনী তাই কাদম্বিনী মেয়ের দিকে চেয়ে মুখে একটু হাসি এনে বলে এত খাটুনির পর আর পারবে না ও বলেছিলাম বাছা সত্যি তো কত আর বয় শরীর আমারও কি স্বাদ নয় বাছা তোরও ঘর হোক কিন্তু পোরা ভগবানকে কি বলবো, সবাই খোঁজে রূপ না হয় টাকা কথাটা হয়তো নিদারুণভাবে সত্যি নইলে সনতের মতো ছেলেও তাকে এড়িয়ে যাবে এইভাবে এটা কল্পনাও করতে পারে না সে কীভাবে নিতা বলে ওঠে জানিয়ে দত্ত দত্তমশাইকে সামনের মাস থেকে পড়াবোর মেয়েকে কাদম্বিনী খুশি হয় মনে মনে তবু বলে ওঠে দেখো বাছা শরীর আগে তা বলছিলাম এখন চারিদিকে টানাটানি বৃত্তি পাবার টাকায় যে কঙ্কন জোড়াটা গড়িয়েছিলি তো নতুনই রয়েছে ওইটাই দিয়ে দেই কি বল কঙ্কন খবরটা নিতা ভুলেই গিয়েছিল সে এক বেদনাদায়ক স্মৃতি ভুলতে চায় নিতা তোর সঙ্গে গিয়ে কিনেছিল ওই কঙ্কন জোড়াটা সেই পছন্দ করে দিয়েছিল নিজে এই জোড়াটা মানাবে ভালো নির্জন মাঠের ধারে ঝকঝকে বাক্স থেকে বের করে সনদ তার হাতে প্রথম পরিয়ে দেয় ওই কঙ্কন জোড়া নরম নিটল পূর্ণ যৌবনে একটি মেয়ে প্রথম স্পর্শে আত্মহারা হয়ে যায় সে মনে জেগেছিল বিচিত্র একটি সুরের অনুরণন সনদের দিকে স্বপ্নভরা মন নিয়ে চেয়েছিল প্রথম ফোঁটা সজীব কুড়ির মতো বর্ণগন্ধ নিয়ে সেই স্মৃতি নিঃশেষে মুছে ফেলতে চায় নিতা সেই সঞ্চয়ের আজ কোনোই দাম নেই মূল্যহীন মূল্যহীন সে কিছু। মায়ের কথায় নিষ্পৃহ কণ্ঠে জবাব দেয় নিতা নিয়ে নিও নিচেকার বাক্সে আছে ওগুলো কৌটো সমেত ওরই কাজে লাগবে নিতা বাইরের দিকে চেয়ে উঠে দাঁড়াল কাদম্বিনী আমতা করে তবু কিছু খরচা বাঁচল যা দাম এখন নিতা দাঁড়ালো না মনের অতলে কি একটা বিদ্রোহ গুমড়ে ওঠে মাঝে মাঝে বুক ঠেলে বের হয়ে আসতে চায় সেটা কিন্তু চেপে রেখেছে নিতা বহু চেষ্টায় অন্তরে একটা অসহ্য জ্বালা বিষ মতো কুড়ে করে খাচ্ছে অহরহ অভিমান রাগ সব কিছু করতে ভুলে গেছে সে করবে কার উপর এ মধ্যে একজন আছে যে ওর সমদুঃখের দুঃখী কিন্তু একান্ত অসহায় সে এ বাড়ির পরিত্যক্ত একটি প্রাণী বাইরের গাছগাছালির ঘন সবুজ আবিষ্টুনি ঘেরা একটি টিনের ঘরে তক্তপোষে বসে দিনরাত রাত নিয়ে ব্যস্ত দুস্তর সাধনার মধ্যে নিজেকে নিঃশ্বাসে ডুবিয়ে দিয়ে আনন্দ পেয়েছে সে সব দুঃখ আঘাত জয় করবার অনুপ্রেরণা পেয়েছে ওরই মধ্যে কিন্তু কি এমন সাধনা আছে নি তার যার মধ্যে নিজেকে বিলিয়ে দিয়ে দুঃখ জয় করবার অনুপ্রেরণা পেতে পারে জানলার ফাঁক দিয়ে সবুজ কলাপাতায় পিছলে ঘরের ভিতর এসে পড়েছে এক ফালি চাঁদের আলো শঙ্কর তন্ময় হয়ে আছে সুরের রাজ্যে এ ওই যেন একটি স্বতন্ত্র প্রাণকেন্দ্র এই পরিবেশ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র সুরময় একটি জগৎ গড়ে তুলেছে নিতাই এখানে এসে শান্তি পায় আলাপ করে চলেছে শঙ্কর নিতাকে ঢুকতে দেখে থামল তানপুরাটা পাশে নামিয়ে রেখে একটা সিগারেট ধরে লম্বা টান দিয়ে ওর দিকে চেয়ে থাকে স্থির দৃষ্টিতে বাড়িতে সব কথাই শুনেছে সে গীতার বিয়ের খবরটাও কানে এসেছে বেদনা বোধ করেছে নিতার জন্যই নিতার দিকে যে স্থির কণ্ঠে বলে ওঠে শঙ্কর ঠকে গেলি নিতা আমি লোক চিনি রে বলেছিলাম না ওই সনত একটা ঠগ ভুষিমাল তুই ভাবতিস ও বিরাট একটা কিছু হবে পিআরএস পিএইচডি নাম করা কোনো অধ্যাপক গবেষক যা হোক একটা কিছু কিন্তু মাটি কখনো শোনা হয় না রে রূপ দেখে মজে গেল নেশায় ননসেন্স নিতা শঙ্করের মুখে ওই কথা শুনে একটু সুরে বলে ওঠে কি বলছিস যাতা ছি শঙ্কর বলে চলেছে কোনোদিন কোনো কথা বলিনি নিতা বলতে চায়নি তবে ও ঠকবে নিতা দেখিনিস জীবনে শান্তি কোনোদিনই পাবে না ও ধর্ম মনুষ্যত্ব বলে যদি কিছু থাকে ও জ্বলে পুড়ে খাঁক হয়ে যাবে আমার কথা ফলবেই একটু থেমে বলে ওঠে শঙ্কর তোকে ঠকিয়েছে নিতা তোর মনে ব্যথা দিয়েছে ও এই কথাটা আমি কিছুতেই ভুলতে পারছি না নিতা দাদার দিকে চেয়ে থাকে শঙ্করকে আজ নতুন করে চিনতে পারে আত্মভোলা মানুষটির এক জায়গায় কোমল হৃদয় একটি রয়েছে তার দুঃখে সেও কাঁদে হাসে নিতা খোসামুদি হচ্ছে টাকা করি এ মাসে কিন্তু দিতে পারবো না উল্টে আরেকটা টিউশনই নিতে হবে মন্টু হাত গোটল এবার সুতরাং টাকা করি নেই শঙ্কর হাসছে তানপোড়াটা সরিয়ে রেখে পাঞ্জাবির বুক পকেট থেকে পাকানো দশ টাকার নোট কখানা বের করে দেয় ওর হাতে বেশ গম্ভীর স্বরে বলে ওঠে শঙ্কর হেয়ার ইট ইজ অবাক হয় নিতা এত টাকা হো হো করে হাসছে শঙ্কর হাসি থামিয়ে বলে ওঠে কেন টাকা কি আমার থাকতে নেই একটা গানের স্কুলে চাকরি নিলাম সপ্তাহে একদিন করে যেতে হবে মাসে আপাতত একশো টাকা করে দেবে সত্যি নিতা প্রশ্ন করে তখনও যেন বিশ্বাস করতে পারে না কথাটা শঙ্কর বলে চলেছে মাকে বলিস না টিউশানে ফুশনি ছেড়ে প্রাইভেটে এম এটা দিয়ে দে ফার্স্ট ক্লাস তুই পাবি নিশ্চয়ই ওটা কি পেয়েছে ওই সনদ সেকেন্ড ক্লাস না ইডিয়ট হাসছে নিতা না বেজে রেগে উঠেছ তুমি শঙ্কর তানপুরার তারে হাত বুলোয় মৃদু সুর উঠছে আবার সেই সুরের রাজ্যে ফের হারিয়ে গেছে সে নিতা সে মানুষটিকে আর খুঁজে পায় না তবু মনে হয় বেজে থাকার একটা আনন্দ আছে সংসার একেবারে নিষ্করুণ নয় চারিদিক থেকে আধার ঘনি আসেন একসঙ্গে কালো মেঘের পাশেই রূপলি আলোর নিশানা জাগে আধারের মাঝে জাগে আকাশ ভরা তারা আর চাঁদ দিনের সব হারানো আলোয় তারা হারিয়ে যায় আবার অন্ধকারে অতলে ক্ষীণ লান দীপ্তিতে জেগে ওঠে তারকার দল আশার আলোয় মন ভরে তোলে রাজজাগা পাখি ডাকছে দীর্ঘ ক্লান্ত সুরে বকুলের গন্ধস্নাত বাতাস আমন্থর হয়ে উঠছে সনদ কি একটা নেশায় ডুবে রয়েছে কাঙালের কাছে এ আনন্দের ভোজের নিমন্ত্রণ চিরজীবন দুঃখ অভাব আর কষ্টের মধ্যে কাটিয়ে হঠাৎ প্রাচুর্য আর আনন্দের সন্ধান পেয়ে সনদ পিছনে জীবনকে ভুলতে যায় হয়তো এ তার দুর্বলতাই কঠিন বাস্তব সত্যকে এড়িয়ে যেতে চায় মন তবু জীবনের পথে ক্ষণিকের জন্য ক্লান্তি আসে চলতে চলতে থমকে দাঁড়ায় পথিক সেদিন কলেজ স্ট্রিটেই দেখা হয়ে যায় সন্ধ্যেবেলা কখানা পুরনো বই কিনছিল নিতা মনের কোণে গোপন আশা জেগে ওঠে শঙ্করের কথায় এগিয়ে গেছে প্রাইভেট এম দেবে অনার্স পেপার ছিল আরও কিছু পড়াশোনা করলে উঠতে যাবে নিতা ফুটপাথে বইওয়ালার সঙ্গে দরদস্তুর করে বইখানা তুলে নেয় তুমি কার কথা চমকে উঠল নিতা সনদ ফিরছে বগল একটা শাড়ির বাক্স সিল্কের শাড়ি হবে বোধহয় বিখ্যাত সিল্ক ব্যবসায়ীর দোকানের নাম আটা ছবি রয়েছে তাতে আবছা আলোয় নিতার দিকে চেয়ে থাকে সনদ নিতাও একটি মুহূর্ত কদিনেই নিতার কালো দেহটায় এসেছে ক্লান্তি আর হতাশার ছায়া চুলগুলো আলগা খোপার ক্লান্তিতে ভেঙে পড়েছে ঘাড়ের উপর সনদ চেয়ে দেখে ওর হাতে জ্যাথারবেেরির ইকোনমিক্স বছরখানেক আগে নিতায় তাকে ওই বই কিনে দিয়েছিল দাশগুপ্ত কোম্পানির দোকান থেকে ঝকঝকে নতুন বই আজ তার নিজের দরকারে সনদের কাছে মুখ ফুটে যায়নি বলেনি কোনো কথা নতুন বই কিনতে পারেনি থেকে পুরনো বই কিনে নিয়ে চলেছে তবু নীরব অবজ্ঞা ফুটে ওঠে নিতার চোখে দাম না হয় আমি দিই সনদ বলে ওঠে বাধা দেয় নিতা না সেই দাম মিটিয়ে দিয়ে চলেছে সনত আছে সঙ্গে নিতা সেদিকে খেয়ালই নেই নিঃশেষে এড়িয়ে যেতে চায় আজ তাকে নিতা অতীতের তীর হতে ডাকছে কোনো সুদূরের পথিক নিতা ক্ষণিকের জন্য চঞ্চল হয়ে ওঠে আমার যে বলবার অনেক কিছু ছিল সনদ বলে ওঠে নিতাকে ব্যাকুল কণ্ঠে আজ তার অপরাধী মন নিজের ভুলের জন্য বোধ হয় অপরিসীম লজ্জা কলেজ স্কোয়ারের অপেক্ষাকৃত নির্জন একটু জায়গায় দাঁড়িয়েছে তারা এর আগেও অনেক সন্ধ্যায় দুজনে এখানে দাঁড়িয়ে স্বপ্ন দেখেছে অনাগত কোনো মধুর ভবিষ্যতের স্বপ্ন সনদের মনে সেই স্মৃতির অনুরণন নিতা সেসব আগেই ভুলতে চেয়েছে ওসব তার কাছে অর্থহীন অবান্তর তাই উদাসীনের মতো জবাব দেয় নিতা নাইবা বললে না শোনাই ভালো ভুল বুঝে যাবে আমায় নিতা কথা বলল না জনহীন মাঠটা চারিপাশে থমথমে বাড়িগুলো দাঁড়িয়ে আছে কলেজ স্কোয়ারের গা থেকে হকারদের গলা শোনা যায় ভেসে আসে আলোর রেখা নিতা সনতের দিকে যেয়ে থাকে হঠাৎ মৃদু হাসি ফুটে ওঠে ওর মুখে হাসছে নিতা সহজ সাবলীল ভঙ্গিতে সন্ধেবেলায় এই নির্জনে ডেকে এনে ভালোবাসার উপাখ্যান শোনাচ্ছ মস্ত ভুল করেছিলে সনত ভালোবাসা ভুলে যাওয়া এসব কথা শোনবার বয়স ঢের পেছনে ফেলে এসেছি তুমি কি ভাবো যে আমি তোমায় ভালোবেসেছিলাম ওটা একটা খেয়াল নিচক ছেলে খেলাও বলতে পারো সনদ চমকে ওঠে আগাগোড়া যেন একটা ভুলের মধ্যে পাক খাচ্ছে সনদ কথাটা নিতার না গীতার পক্ষে প্রযোজ্য তা ঠিক বুঝতে পারে না রহস্যময় ওই নারীর দিকে চেয়ে থাকে অসহায় দৃষ্টিতে ঘড়ির দিকে চেয়ে চমকে ওঠে নিতা যাই চলি টুশানি আছে আবার নিতা নিতা যেন ওই হালকা হাসির আবরণে সব কিছুই ঢেকে ফেলতে যায় এড়িয়ে যাচ্ছে সে নিতা বলে ওঠে দিন কতক একটু খেলেছিলাম তোমায় নিয়ে ঠকাবার জন্যই কি সনদ প্রশ্ন করে হাসছে নিতা বোধ হয় আজকে তার প্রয়োজন ফুরিয়েছে কবিতাটা শুনেছ সনদ প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা কবিতা তোমায় দিলাম আজকে ছুটি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ছলসানো রুটি হঠাৎ কবিতাটা থামিয়ে নিতা বলে ওঠে স্থির কণ্ঠে না এরপর দেরি হলে ছাত্রীর দাদু কালই তার আবার ব্যবস্থা করবেন অনেকগুলো টাকা মাসে তা আর হারাতে যায় না বের হয়ে গেল নিতা ছায়া ঘন দেওদার গাছের নিচে দিয়ে সন্ধ্যার আবছা অন্ধকার জগতে আকাশের বুকে ফুটে ওঠে ভীরু শঙ্কিত তারার চাহনি ক্ষুণ্ণ অসহায়ের মতো বাড়ির দিকে পা বাড়ায় সনত মনে মনে রাগি হয় আজ নিতা তাকে অপমান করে গেল নিষ্ঠুর খেলার জন্য সনতি কষ্ট পায় কই নিতার মনে তো বিন্দুমাত্র রেখাপাত করেনি সহজ সাবলীল গতিতে হাসে চলাফেরা করে কাজও করে চলেছে মনে হয় নিতার যোগ্য সে নয় নিতা বোধ হয় তার চেয়ে অনেক উপরে তাকে পাবার জন্য নিজেকেও করতে হয় দুস্তর প্রয়োজন সে তৈরি সাধনা থেকে হয়েছে ভ্রষ্ট সনদ বাড়িতে পা দিয়েই অবাক হয়ে যায় সনদ গীতা গুনগুন করে গান গাইছে গাছ কোমর করে ঘর গোছায় রোজই আসে গীতা নিজের ঘর সংসার তার মন মতো করে সাজাতে চায় এখন থেকেই সনদকে দেখে এগিয়ে আসে কাপড়টা সামলাতে সামলাতে বলে এত দেরি যেন এরই মধ্যে কৈফিয়ত চাইছে সে সনত মুগ্ধ দৃষ্টিতে ওর দেহের দিকে চেয়ে আছে নিতার বঞ্চনা আর তীব্র বিদ্রুপ মনে জ্বালা ধরিয়েছে গীতা সেই জ্বালা স্নিগ্ধ করবার আমন্ত্রণ আনে কি হলো গীতা ওর পাশে এসে বসে একখানা হাত তুলে নেয় আপন মনে বলে চলেছে গীতা একটা ভালো দেখি রেডিও কিনতে হবে কিন্তু জিএসি নয়তো এইচএম ভি অনেক দাম যে তা বাবা মেয়েকে কিছু দেবেন তো কি বলো হাসি ফুটে ওঠে সনতের গম্ভীর মুখে হালকা হচ্ছে সে গীতা হতাশকণ্ঠে বলে ওঠে বাবার থাকলে নিশ্চয় দিতেন মায়ের হাতেও নেই একটু দম নিয়ে কচি খুকির মতো আবদারের সুরে বলে চলেছে গীতা সংসারে টাকা করি সব নিতার হাতে হাঁড় কেপন যেমনি রূপ তেমনি গুণ তাছাড়া ওর বাইরে টানও আছে কাকে যেন ভালোবাসে সাহায্য করে বাপু মাসে মাসে এই তো মাঝে মাঝে বাইরে কাকে টাকা করি দেওয়া নিয়ে বেশ বজসে হয়ে যায় মায়ের সঙ্গে কেন রে বাপু একটা এমনি কিছু টান না থাকলে তোরা তো টাকার দরকার কেন ছি ছি উপর উপর অমনি ঢলানি করা চেয়ে তাকে বিয়ে করলে তো পারিস শরৎ শিউরে ওঠে সে জানে নিতা গড়ে তুলেছে নিজের পরিশ্রম দিয়ে আজ নিঃশেষে সব অধিকার মুছে দিয়ে গেল এই নিয়ে লাঞ্ছনা গঞ্জনা কুচিত ইঙ্গিত শুয়েছে বাড়িতে তবু তার কাছে কোনোদিন মুখ ফুটে কিছু বলেনি তবু টের পেয়েছে সনত আজ আরো পরিষ্কারভাবে বুঝতে পারে বাড়িতে নিতার অবস্থা ঘৃণা নয় ঘৃণা করতে পারে না নিতাকে নীরব বেদনা জেগে ওঠে সারা মন জুড়ে ওর বেদনাহত মুখের দিকে চেয়ে থাকে গীতা কিসের জন্য সন্ধান করছে গীতা সনতের দৃষ্টিতে গীতার মনে কি যেন সন্দেহের নিবিড় ছায়া এককালে সনতের কাছে পড়ত নিতা পীরগঞ্জে থাকতে দেখেছে দুজনের মাঝে মধুর একটু সম্পর্ক আজও তার বেশ মনে জাগে গীতা বিদ্রূপের সুরে বলে ওঠে ছাত্রীর কথা শুনে দুঃখ হলো নাকি সামলে নেয় সনত না না রেডিওর কথা ভাবছিলাম ব্যাপারটাকে সহজ করে নেবার চেষ্টা করে গীতা বলে ওঠে কিনতে যদি হয় নিজেরাই কিনবো কারো দানের আশায় থাকবো না দাঁড়াও তো চা খাবার নিয়ে আসি বসবার ঘরটা গুছিয়ে যেতে হবে আবার সনত আবহাওয়াটাকে হালকা করবার চেষ্টা করে বিয়ের আগে কেউ এসে নিজেদের ঘর গুছিয়ে যাচ্ছে এমন কথা তো শুনিনি গীতা কি ভেবে ফস করে বলে ওঠে আর তোমার ছাত্রী যে বিয়ে না হলেও অন্য কোন ছেলের পকেট খরচা জুগিয়ে যাচ্ছে এমন কথাও শুনিনি বাপু কই তার নিন্দা তো করা হয় না মশায়ের গীতা ইচ্ছে করেই নীতাকে আঘাত করছে বারবার কোথাও ওর মনে সন্দেহর একটা কালো টুকরো মেঘ ঘনে আসছে সব বাধা জয় করে আজ বিজয়ী সে মেয়েদের স্বাভাবিক চিনে ফেলেছে প্রথমে সনদের মনে ঝড় তুলবার জন্য এগিয়ে এসেছিল সে নিজেকে তুলে দিয়েছিল ওর হাতে নিঃশেষে সনদ তার হাতের মধ্যে এগিয়ে এসেছে তাই বোধহয় রহস্যময়ী নারী নিজেকে আরো আকর্ষণীয় করে তুলে নিজের চারিপাশে একটা কঠোর কঠিন আবরণ রচনা করেছে পুরুষের মনে ঝড় তুলবার জন্যই সনদ দেখেছে পেছনের পরিচয় আজ অর্থহীন নিতা তাকে মুক্তি দিয়ে গেছে আজ গীতাকে কেন্দ্র করে সে নতুন জীবন গড়ে তুলতে যায়। বাঁচার স্বপ্ন দেখে যা পেয়েছে তাই নিয়েই গীতা সনদ এগিয়ে আসে আবছা আলোয় গীতাকে মনে হয় কোনো রূপবতী কন্যা সবুজের স্পর্শ মেশানো পাখি ডাকা দিগন্ত সীমা যার অসীমে নিজেকে অবাধে মুক্ত করে দিয়ে সব ভুলতে চায় নিজেকে হারাতে চায় সে হাতটা ছাড়াবার কৃত্রিম চেষ্টা করে গীতা ছাড়ো আর সোহাগ করতে হবে না আমি তো বেহায়া বেহায়া কই কই বললাম সে কথা সনদ অবাক হয়ে প্রশ্ন করে গীতার রাগ তখনও পড়েনি বলে ওঠে বা ওই তো বললে বিয়ের আগে বউ এসেছে ঘর সাজাতে ধূর সনদ প্রশ্নটা আপাতত চাপা দেবার চেষ্টা করে ওকে নিবিড় করে কাছে টেনে নিয়ে গিদার খোঁপাটা খুলে গেছে লাল টকটকে হয়ে উঠেছে মুখের বর্ণ হাঁপাচ্ছে অসহ্য উত্তেজনায় আহ চার ও লক্ষ্মীটি চোখের দ্বারায় হাসির দীপ্তি হঠাৎ চমকে উঠে সনতর চোখের দিকে চেয়ে হ্যাঁ ঠিক একই একই চাওনি নিতার গীতার মধ্যে পার্থক্য অনেক কিন্তু নিবিষ্ট মনে চাইলে দেখা যায় এক চোখ এক চাওনি হয়তো ভাষা আলাদা বহু তারা জ্বালা সন্ধ্যায় সনৎ নিতার চোখে অমনি আমন্ত্রণ দেখেছে কিন্তু আজ আজকের সন্ধ্যায় হাসির সুর মন থেকে মুছে যায়নি বহু চেষ্টা করেছে বারবার তবু ভুলতে পারিনি তাকে সনদ ভোলা যায় না গীতা তার মনের এই ঝড়ের সংবাদ জানে না ছোট বাড়িখানা ভরে উঠেছে লোকজনের কোলাহলে বিক্রমপুরের মাসি সোনারঙের কাকিমা কাশুন্দির দিদিমা লতাপাতায় জড়ানো অনেক সম্বন্ধের আত্মীয়বর্গ এসে পড়েছে বাড়ি ভর্তি হয়ে উঠেছে ওদের কলরবে মাধববাবু জানতেন না যে তার সামনে পেছনে এত স্বজন আছে কিন্তু দেখে শুনে ভরসা পাবার চেয়ে ভয়ই পেয়েছেন বেশি কিন্তু তার কথা বলার উপায় নেই কাদম্বিনী বলে একটা মাত্র শুভকাজে আত্মীয়দের খোঁজ নেব না কিন্তু দিনকাল যা পড়েছে মাধববাবু আমতামতা করেন তার চোখের সামনে ভেসে ওঠে পীরগঞ্জের প্রাচুর্যের ছবি শঙ্করের অন্নপ্রাশনের সময় দেশজুড়ে নিমন্ত্রণ করেছিলেন তিনি সেদিন সামর্থ্য ছিল আজ ইচ্ছে থাকলেও উপায় নেই তাই ভয় পেয়েছেন কাদম্বিনী স্বামীর কথায় একটু উষ্ণ স্বরে জবাব দেন তাই বলে হাত গুটিয়ে বসে থাকব বিয়ে বলে কথা শুভ কাজে পাঁচজনকে ডাকব না এরপর মাধবাবু আর কথা বলেননি চুপ করে বসে থাকেন বাইরের ঘরে বাড়ির ভেতর হাসির ধুম পড়ে কারণে অকারণে গায়ে হলুদের সময় জোকারে শব্দ ওঠে আর সব ছাপিয়ে ওঠে ছেলেমেয়েদের কান্না আর মায়েদের নির্মম পিটুনির শব্দ মরবার পারস না ওকে ধরতে করলাম না ও বাসন্তী নিতাই আনন্দের মাঝে নিজের কর্তব্য স্থির করে নিয়েছে মনের গভীর দুঃখকে হাসি দিয়ে ঢেকে রাখতে চায় সনতের সঙ্গে সব সম্বন্ধ সেদিন বিকেলেই চুকিয়ে দিয়ে এসেছে এরপর যা অতীত তা নিয়ে কোনো কথাই আর ভাববে না সে সব ভাবনার শেষ পরিসমাপ্তি ঘটেছে বুক বেঁধেছে আবার নিতা মনের সেই জোরেই বাড়িতে পা দিয়ে বাবাকে চুপ করে বসে থাকতে দেখে একটু অবাক হয় বৃদ্ধ স্থবির লোকটিকে এক নজর দেখেই কেমন যেন বেদনা ছেয়ে ওঠে ওর সারা মনে একা বসে আছেন মাধববাবু চেহারা কমাসে বদলে গেছে মাথায় একগাছি চুলও চুলো কালো নেই চোখের কোলে গভীর কালো দাগ কেউ তার দিকে আসেনি খোঁজখবরও নেয়নি নিতা এগিয়ে যায় বাবা অসহায় দৃষ্টি মেলে চাইলেন মাধববাবু শিশুর মতো বলে ওঠেন এক কাপ চা দেবি নিতা ওরা বোধ হয় ভুলে গেছে আমার কথা নিতা ঘরের ভেতর থেকে ওদের কলরূপ শুনতে পায় আনন্দের উচ্ছ্বল ভোজে ওই লোকটির কোনো আমন্ত্রণ নেই একটু রাগও হয় দুঃখও আসে নিজের তুচ্ছ চাওয়া পাওয়ার কথা ভুলে যায় ওকে দেখে বলে ওঠে এক্ষুনি আনছি বাবা হ্যাঁ রে নিতা দাঁড়ালো বাবার ডাক শুনে কি যেন জিজ্ঞাসা করতে গিয়ে ইতস্তুত করছেন তিনি বলে ওঠেন তোকে সনদ কিছু বলেছিল আর পড়াশোনা করবে না নিতা জবাব দেয় কই দেখা করতে পারিনি মিথ্যে কথায় বলল বাবাকে সে একটা স্তব্ধ ঘুমট আবহাওয়া যেন দম বন্ধ করে আনছে হালকা হতে চায় সে বাবার সামনে থেকে সরে এল ওর দৃষ্টির সামনে এক্ষুনি নিতার সব দুর্বলতা ধরা পড়ে যাবে সেই ভয়ে বাড়ির ভেতরে সরে এসে ওদের ভিড়ে মিশে যায় সে মন থেকে সব কিছু ঝেড়ে নিশ্চিন্ত হতে চায় নিতা বাড়িতে পা দিয়ে হইচই করে ওঠে সে কে কে যা খাবে কাদম্বিনী মেয়েকে পরিবেশেও হালকা হয়ে ঘুরে বেড়াতে দেখে একটু নিশ্চিন্ত বোধ করে বিয়েবাড়ির সব আয়োজন সব কাজের ভার নিতাই তুলে নিয়েছে নিজের হাতে বাড়িময় হন্তদন্ত হয়ে ঘুরে বেড়ায় মন্টু বাড়তি গোড়ের মালা গাছি কয়েক আনবি কেন মন্টু প্রশ্ন করে গিদার বন্ধুদের দিতে হবে তাছাড়া ঘর সাজাতে হবে না কি হাবারে তুই তো জানবি বা কি করে বল হ্যাঁ নিয়ে আসবি কিন্তু কেমন সহজ সাবলীল করে তোলে পরিবেশ তার হাসি চিৎকার আর কর্মব্যস্ততা দিয়ে বিক্রমপুরের মাসি আড়ালে বলেন মেয়ের যেন নিজেরই বিয়ে লেগেছে এদিকে ওদিকে চেয়ে সোনা রঙের পিসি ফোরন কাটে তার লাগব না বাজারে এত গরুর দুধ মিলব তো গরু পোষবার ঝামেলা কেন সইব কও তাই এত খুশি বোঝানো আজকালকার মাইয়া শুধু একজনের চোখকে ফাঁকি দিতে পারে না নিতা সে শঙ্কর বাড়ির হৈচৈয়ের বাইরে রয়েছে সে দিন রাত এই চিৎকারে হাঁপিয়ে উঠেছে অসহ্য হয়ে উঠেছে এই পরিবেশ জালনার বাইরে সবুজ ঘন দিগন্ত সীমার দিকে চেয়ে কি ভাবছে শঙ্কর হঠাৎ নিতার কথায় ফিরে যাইল দিন শেষ হয়ে আসছে রাস্তায় দেখা যায় আশপাশের বাড়িতে আলো আকাশে সন্ধ্যাদ্বীপ জালে তাঁরার দল পাখি ডেকে ফিরে গেল দিনের সঙ্গীকে শঙ্কর অনেক ভেবেছে ভেবে এছাড়া পথ পায়নি এই স্বার্থপর পরিবেশ তার দম বন্ধ করে এনেছে চোখের সামনে দেখেছে নিতার জীবনে এই নিদারুণ যন্ত্রণা তবু অবাক হয় ওর সহ্য শক্তিতে নিদা ঠুকছে ঘরে হ্যারিকেনটা ওদিকে রেখে এগিয়ে এসে চৌকিতে বসে কথাটা বলে নিতা গান দুখানে একটু তুলে দে না বর্দা আগে গাইতিস তো তুই রবীন্দ্রসঙ্গীত গান তুই গাইবি অবিশ্বাস ফুটে ওঠে ওর দু চোখের চাহনিতে নিতা বুঝতে পেরেছে বলে বিশ্বাস হচ্ছে না বুঝি হাসছে নিতা একটু ম্লান আলোর আভা পড়ছে ওর মুখে চুলের উপর সহজ সুরে বলে নিতা বারে দোষ কি শঙ্করের কাছে ব্যাপারটা হেয়ালির মতো বোধ হয় প্রশ্ন করে গান গাইবার মতো এত খুশি হলি কিসে এই বিয়ের বাসরে নিতা গাইবে এ যেন স্বপ্ন দেখেছে সে নিতাকে চেনে তবু মনে হয় কোথায় এক জায়গায় ও যেন অচেনা রহস্যময়ী নিতাই বলে ওঠে কেন আগে গাইতাম না প্রাইজও পেয়েছিলাম তারপর না হয় কাজকর্ম আর পড়া চাপে ও কর্মবন্ধ বন্ধ হয়ে গেছে তবু তালিম নিলে এখনো হবে বুঝলি সেই রবীন্দ্রসঙ্গীতটা তুলে দে না জানিস তুই শঙ্কর কী ভেবে বলে ওঠে দেব কিন্তু একটি শর্তে কি প্রশ্ন করে নিতা শঙ্কর মন স্থির করে ফেলেছে আমি এ বাড়ি ছেড়ে চলে যাবো নিতা এত বড় অন্যায়টা তুই মেনে নিতে পারিস আমি সহ্য করব না এ বাড়ির আমি তো ফালতু এলে গেলেও কেউ টের পাবে না তবু আমি এর প্রতিবাদ জানিয়ে গেলাম চুপ করে যায় নিতা মুখের হাসির আভা মিলিয়ে গেছে অন্তত একটি লোকের সামনে এসে এসে দাঁড়িয়েছে যার সাধন শুদ্ধ চিত্তের সামনে ফাঁকি তার নেই কণ্ঠে বলে ওঠে এছাড়া আর পথ কি বল মুখ ভার করে থাকলে লোকের মনে অহেতুক প্রশ্ন উঠবে তাই শঙ্কর বলে ওঠে ঠিক তা নয় নিতা দুঃখকে ভয় করিস বলেই এতটুকু আনন্দকে কাঙালের মতো আঁকড়ে ধরে তার হাত থেকে আত্মরক্ষা করতে চাস কিন্তু দুঃখকে জয় করবার এ পথ নয় রে নিজের কাছে পদপদে যে হার মানবি দুঃখ তাতে বাড়বে বই কমবে না রাতের সনসন বাতাসে কাঁদছে ধরিত্রী তারায় তারায় সে বেদনার প্রতিধ্বনি পৃথিবী কাঁদে বুকজোড়া দুঃখে নিতা হালকা হবার চেষ্টা করে ধ্যাত থোর যত সব বাজে কথা শঙ্কর তানপুরায় সুর তুলে গলা মেলায় যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝরে জানি নাই তো তুমি এলে আমার ঘরে দুঃখের মধ্যে যে মঙ্গল আসে সেই প্রকৃত আশীর্বাদ নিতা তারই মাঝে পাবি সান্ত্বনা পথ খুঁজে পাবি মুক্তির দুঃখকে এড়িয়ে নয় তাকে জয় করে খুঁজে নিতে হবে সেই পথ অনুভব করে নিতা দু চোখ দিয়ে নেমেছে তার বাঁধন হারা অশ্রু টপ টপ অশ্রু ঝরে হাতের ওপর বাধা দেয় না সুরটা কেঁপে কেঁপে উঠছে করুণ মূর্চ্ছ নয় অন্ধকারে রইনু পড়ে স্বপন মানি ঝর্যে তোমার জয়ধ্বজা তাই কি জানি সকাল বেলায় চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি একি ঘর ভরামোর শূন্যতারি বুকের পরে সুরটা থেমে গেছে স্তব্ধ হয়ে বসে আছে শঙ্কর নিতার কান্নায় বাধা দেয় না সে চোখের জলে ওর বুকের ব্যথা কমুক শান্তি পাক সে নিতা যেন স্বপ্ন দেখছে আকাশ ছোঁয়া সেই পর্বত সীমা দূরে মেঘ রোদ ছায়া পাইনে সবুজ বনে ঝড় উঠেছে আকাশ মাতানো ঝড় তারই মাঝে কি যেন একটা সুর এগিয়ে আসে সারা দেহে জাগে রোমাঞ্চ প্রতি লোমকূপ সজাগ হয়ে ওঠে সুরটা আবার সরে গেল দূরে তার পাশ দিয়ে বের হয়ে গেল সে ঝড়ের তাণ্ডব স্তব্ধ হয়ে বসে আছে সে একা শঙ্কর কখন বের হয়ে গেছে খেয়াল করেনি ঝড় কোথায় ঝড় আকাশে কোথাও এতটুকু মেঘ নেই ঝড়ের এতটুকু চিহ্ন নেই চাঁদ উঠেছে নিতা কি যেন স্বপ্ন দেখছিল কোনো নিভৃত সত্তা মাঝে যেন জেগে উঠে দুর্বার অদম্য আগ্রহে বিরাটকে ধরতে চায় সে অসীমকে স্পর্শ করতে চায় দেহ মন দিয়ে এই অনুভূতিটা মাঝে মাঝে কেমন যেন পাগল করে দেয় নিতার সারা মন শাঁক বাঁচছে উলোধনি ওঠে ছেলে মেয়েদের ছুটোছুটি পড়ে যায় বর এসেছে বর এসেছে কাদুম্বিনী পুরনো জবরজং একখানা বেনারসি শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে ব্যস্ত সমস্ত হয়ে খিটোতে হয় রে খইগুলি কোথায় সাবধানে নামাবি গাড়ি থেকে চারিপাশে ভিড় জমে যায় কলরব কোলাহল উঠেছে মাধববাবু বাইরের ঘরে নিরাসক্তের মতো বসে আছেন পরনে থোপদুরস্ত পোশাক কোনোদিকে খেয়াল নেই তার পাড়া ছেলেরা সবাই এসেছে তারাই তদারক করছে সব কিছু এসব ব্যাপারে নিষ্কর্মা ছেলের দল একটা করণীয় মহৎকার্য পেয়ে মেতে ওঠে গুপি মিত্তির ব্যস্ত সমস্ত হয়ে তদারক করছে আহাতে কাপস্টানের টিন পরনে ছক্কর বক্কর মার্কা জামা চিৎকার করে ভিয়েনের ওখান থেকে সব জিনিস আইটেম বাই আইটেম আসবে দলবলকে ডিরেকশন দিচ্ছে সে নাটকীয় ভঙ্গিতে ট্যাক্সি থেকে বর নামাতে এসেছে নিতা বর আসনে গিয়ে বসতেই ট্যাক্সিওয়ালার আর দাম কি সে যেন নেহাত অবাঞ্ছিত এখানে নিতা ফিরে আসছে বাড়ির দিকে হঠাৎকার ডাক শুনে দাঁড়াল ট্যাক্সিওয়ালা আর কেউ নয় পরেশ অবাক হয়ে যায় নিতা তুমি পরেশকে চেনা যায় না সে ট্রেনের ফেরিওয়ালার পোশাক নেই পরনে খাকি প্যান্ট আর হাফ শার্ট বলিষ্ঠ হয়ে উঠেছে চেহারা বেশ অবাক হয়েছে সে নিতাকে আজ অন্য পোশাকে দেখবার কল্পনা করেছিল সে কিন্তু সেটা না হতে পরেশ বেশ চমকে উঠেছে পরেশ বলে ওঠে তা সনদবাবুর বিয়ে গীতার সঙ্গে হাসে নিতা কেন এখনো সন্দেহ হচ্ছে নাকি তা তুমি ফেরিওয়ালাগিরির থেকে ড্রাইভারিতে পেশা বদল করতে পারো কনে বদলি বা হবে না কেন বলো কথা বলল না পরেশ এই পেশা বদলের পেছনে দীর্ঘ ইতিহাস আর পরিশ্রম জমা হয়ে আছে কত কষ্টে সে নিজের ভাগ্যের চাকা ঘুরিয়েছে কিন্তু যাদের সুখ দেখলে আনন্দ হয় আশেপাশে তাদের অধিকাংশকে দেখেছে কষ্ট পেতে কেমন ধাপে ধাপে নেমে চলেছে তারা নিতাকে এভাবে দেখবে আজ কল্পনা করেনি সে সামলে নেয় একটু ক্ষুব্ধ স্বর ফুটে ওঠে তবু ওর গলায় না এমনি বলছিলাম ওদিকে বিয়ের কাজ শুরু হয়েছে নিতা বলে ওঠে এসে পড়েছ যখন না খেয়ে যাবে না এসো পরে সরদিকে চেয়ে থাকে বেশ একটু দৃঢ়স্বরে বলে ওঠে না ও বিয়ে দেখার অভ্যেস নেই বাহক আমরা আমাদের শুধু বয়ে দেওয়াই কাজ আচ্ছা চলি ড্রাইভার মানুষ ওসব শখ টকের দরকার নেই পরেশ এড়িয়ে গেল নিতা চুপ করে কি ভাবছে ভীরু ছেলেটি ট্রেনে ফিরি করত ক্রমশ কঠিন নগ্ন জীবনের সংস্পর্শে এসে সেও রিজু কঠিন হয়ে উঠেছে চোখে মুখে ওর বহু বিচিত্র অভিজ্ঞতা আর সংগ্রামের ছাপ সনতের সঙ্গে কোথায় পরেশের একটা বেশ পার্থক্য আছে সনদ দুঃখ কষ্টকে ভয় করে ক্লান্ত হয়ে আজ একটা আপোষ রফা করতে চলেছে ভীরু সে পরেশ তার ঠিক বিপরীত দুঃখ কষ্ট অভাবের সঙ্গে যুদ্ধ করে সে জয় করতে চলেছে জীবনকে ফেরিওয়ালা পরেশ হাত কাটা তেল আশ্চর্য মলমের ফেরিওয়ালা সেও তো এ জীবনে পিছিয়ে যায়নি হার মানেনি কোথা যেন একটা আশার আলো সেও দেখে জীবন তত কঠোর বা কঠিন নয় তাকে জয় করার সাধনায় সার্থকতা আছে আছে নিবিড় আনন্দের সুর নিতা আনমনে কথাটা ভাবছে ওদিকে উলুধ্বনি শাঁখের শব্দ ওঠে এগিয়ে যায় ভেতরে কী সব ভাবছিল অকারণে সে গুপির নিপুণ ডিরেকশানে এবং দলবলের সহযোগিতায় খাওয়া দাওয়া অতিথি সৎকার আদর আপ্যায়নের কোনো ত্রুটি হয় না নিতাও তদারক করছে ভাড়ারির কাছে জিনিসের হিসাব করে এগিয়ে দেয় গুপির হাঁকটাক শোনা যায় মাধববাবুকে দেখে সিগারেটটা একটু লুকিয়ে বলে ওঠে আপনি শুধু দেখে যান স্যার কোনো সম্মাকে টুটি করতে হবে না নবোদয় সংঘের মেম্বাররা থাকতে তিলমাত্র অসুবিধে হতে দেব না কারো চিৎকার করে ওঠে পরক্ষণেই অ্যায় মদন ফার্স্ট ব্যাচ হয়ে গেলে সেকেন্ড ব্যাচে মেয়েদের বসিয়ে দে যে যে স্টেশনে যাবে তাদের পৌঁছে দেবার ব্যবস্থা করতে বল হেরম্বকে নটা বাহান্নতে ট্রেন কুইক মার্চ ক্রমশ ভিড় হইচই কমে আসে রাত্রি নামছে কলোনির মাঠে গাছগাছালির মাথায় ফাঁকা প্রান্তরে কেমন কুয়াশা জড়ানো আবছায়ে অন্ধকার একজনকে খুঁজছে সনত অনেক আগে থেকেই এত ভিড়ে দু চোখের চাহনি মেলেও তাকে দেখতে পায় না এক দেখেছিল তাকে বিয়ের সময় টোপরের ফাঁক দিয়ে একবার দেখেছিল তাকে মেয়েদের সঙ্গে বেশ জোর করে উলুদয় নিতাও পরে সেই আদময়লা একখানা শাড়ি ক্লান্ত খোপাটা ভেঙে পড়েছে ঘানের উপর শ্রান্ত ঘামছড়া চেহারা তবু চোখের তারায় হাসির ছন্দ ওঠে ফেটে পড়েছে আনন্দে সনদ সেদিকে চেয়ে থাকে কিন্তু যে নিতাকে এতদিন দেখেছিল কত সন্ধ্যা সকালের আধার আলোয় সুখ দুঃখের স্মৃতিস্বপ্নে এ সেই কর্মঠু মেয়েটি নয় সেই দৃষ্টিতে আর প্রীতি সমবেদনার বিন্দুমাত্র ছায়া নেই অপরিচিত একটি মেয়ে সনদকে সেও বোধহয় আর চেনে না এই গীতাকেও সনদ দেখে অবাক হয়ে যায় মেয়েরাই এমনি হয় বোধ হয় পুরুষের চোখে ফুটে উঠে তার মনের আলোর প্রতিবিম্ব চঞ্চল মেয়েটি আজ গম্ভীর হয়ে গেছে ফুটে উঠেছে রূপ আর রূপের পশরা বেনারসি শাড়ি হাতে কঙ্কন চুরি গলায় নতুন গড়ানো হাটটা। পাওয়ার আনন্দে গীতা যেন থমকে দাঁড়িয়ে আছে বিস্মিত দৃষ্টিতে বাসরঘরে জমেছে আত্মীয়দের ভিড় নিতা হাতমুখ ধুয়ে একটু জিরে নিয়ে সেখানে হাজির হয় বলে ওঠে কইরে রে গানটান হোক এই বাসন্তী সব চুপচাপ যে বাসন্তী পাড়াগায়ের মেয়ে ছিল উৎখাতের পর তার বাবা মা বাধ্য হয়ে শহরতলি দিকে এসে ঘর বেঁধেছে কিন্তু ছেলেমেয়েরা এখনও শহরে হয়ে ওঠেনি বাসন্তী জবাব দেয় জানি না শিখতাছি ধূত গান্না হলে বাসর ঘর মানায় কি বলো তা ঠিক কথা ওরা নিতার অতর্কিত আবির্ভাবে এই হইচয়ে একটু অবাক হয়ে গেছে নিতা তার মনের সমস্ত দুর্বলতা সুরের ছড়ে উড়িয়ে দিতে চায় হারমোনিয়ামটা টেনে নিয়ে বেলো করতে থাকে কীভাবে গীতাকে বলে ওঠে খৈরি গীতা তুই না হয় একখানা গা তাতে দোষ নেই আজকাল কনেরাও গান গায় বাসরে গীতা ওর কথা জবাব দেয় না শুধু চেয়ে থাকে তার দিকে নিতা যেন আমুল বদলে গেছে গান প্রায়ই গাইত না আজ গান গাইছে সে আর যে গীতার ঠোঁটে গানের কলি ফুটে উঠত সেই গীতা যেন গান ভুলে স্তব্ধ হয়ে বসে রয়েছে নীরবে নিতা গান গাইছে শঙ্করের কাছে শোনা গানটা যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝরে জানি নাইকো তুমি এলে আমার ঘরে সবচেয়ে হয়ে গেল কালো নিয়ে গেল দ্বীপের আলো আকাশ পানে হাত বাড়ালেম কাহার তরে নিদার সারা মনে কোন দুরাগত ঝড়ে সংক্রমণ হঠাৎ চমকে ওঠে সেই সন্ধ্যার মতো দূর থেকে বনের গাছগাছানি কাঁপিয়ে যেন উদার একটা চাঞ্চল্যের সুর জেগেছে এগিয়ে আসছে সুরটা ঝড়ো হাওয়ায় ভর করে কার উদ্দেশ্যে আকাশে আকাশে তারই অন্বেষণ থেমে গেল নিতা নিজের অবচেতন মনের অতলে জেগে ওঠা ঝড় তখনও স্তব্ধ হয়নি প্রাণপণে নিজেকে সামলে নিয়ে সহজ হবার চেষ্টা করে উঠে পড়ল নিতা এখান থেকে বের হয়ে সে মুক্ত আকাশে নিচে যেতে পারলে যেন সুখী হবে শান্তি পাবে সে ওরা বিয়ের পরেই কোন দূরে চলে যাচ্ছে বেড়াতে সনদ কথাটা শোনায় শিলং বা অন্য কোথাও যাব ভাবছি একমাস ছুটি নিয়ে বের হয়ে পড়ব গীতার ভাগ্যি ভালো দেশবিদেশ ঘুরে আসবে নদেদি বলে ওঠে নিতা জবাব দেয় না এই স্বপ্ন সেও দেখেছিল কোন দূর পাহাড়ের মাথায় সূর্যের আলো পড়েছে সবুজ টিলার পর টিলা আলোর ঝর্ণাধারায় সুচি স্নাত পাখি ডাকা স্তব্ধ নির্জনতা পাইন বনে সনশনানি হাওয়ার মাতন ওঠে হেসে ফেলে নিতা ব্যর্থ স্বপ্ন উঠে দাঁড়াল সারাদিনের ক্লান্তিতে শরীর ভেঙে আসছে বলে ওঠে বসুন সনদবাবু এ সময় আপনাদের ডিস্টার্ব করব না ধারালো হাসি ফুটে ওঠে নিতার ঠোঁটে সনদ শিউরে ওঠে মনে মনে ওর মনে সব খবর সে জানে নিজেকে অত্যন্ত অসহায় দুর্বল বোধ করে সেই তীক্ষ্ণ দৃষ্টির সামনে বের হয়ে গেল নিতা। গীতার মুখ থেকে বের হয় শব্দটা ঘৃণা জড়ানো কণ্ঠস্বর বেহায়া সনত তোর দিকে একবার বেদনাহত দৃষ্টিতে চাইল মাত্র কোনো জবাব দিল না সমর্থনও করে না সমর্থন করে নীরব চাহনিতে বাসরের উপস্থিত মেয়েরা কেউ কেউ একটু হাসল মুখ নিচু করে কে যেন বলে বড় থাকতে ছোট ভালো করে বিয়ে হলে বড় বোনের অমন একটু হবে বইকি। হাজার হোক মেয়ে মানুষের মন তো সমর্থন করে ন দিদি সত্যি কথা দিদি আমাদের নসুর দিদি চাঁপা কণ্ঠে বলে ওঠে বাসন্তী এই শুরু হল ভাগবত কথা সনদ চুপ করে কি ভাবছে মনে মনে আজ প্রশ্ন জাগে রূপসী গীতার দিকে চেয়ে থাকে চুপ করে নিতার মনে আজ কোনো বেদনার ছায় সে দেখেনি সহজভাবেই এত বড় সব হারানোর দুঃখকে সে জয় করে নিয়েছে তবে কি সে কোনোদিনই ভালোবাসেনি সনদকে নিতার ভালোবাসার যোগ্য করে তুলতে পারেনি নিজেকে ভীরু সে তার অগ্নিশুদ্ধ প্রেমের যোগ্য করে তুলতে যে সাধনার দরকার সনদ সেই পথ থেকে যেদিন ভ্রষ্ট হয়েছে নিতাও সরে গেছে সেই দিন তার কাজ হতে নিজেকে অক্ষম মনে করে সনত এই অক্ষমতাই আজ সনতের মনে কাটার মতো বাজে নীরব ব্যথায় এতদিন নিতা নীরবে কৃপা করে এসেছিল আজ সেই কৃপা রূপান্তরিত হয়েছে পুঞ্জীভূত অবজ্ঞা আর অবহেলায় বাসর জাগানোর শখ ওদের মিটে আসছে একে একে সকলে বের হয়ে যায় অসীম অন্তহীন স্তব্ধ রাত্রির নির্জনে দুজনে মুখোমুখি বসে আছে গীতা আর সনদ যেন কেউ কাউকে চেনে না এই প্রথম দেখা কথা কইবারও কিছু নেই সব স্তব্ধ হয়ে গেল সব কথা যেন ফুরিয়ে গেছে ওদের গল্পের বাক্সবাই রোমানানুপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনা শক্তিপদ রাজগুরু লেখে একটি বিখ্যাত উপন্যাস মেঘে ঢাকা তারা এর চতুর্থ পর্ব এর পরে আসছে পঞ্চম পর্ব আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানান উপর আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিজে লাল সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল